আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তির নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো দেশের একমাত্র প্রিমিয়াম এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স, তারা একটা না একাধিক জব সার্কুলার পাবলিশ করছে, তিনটা জব সার্কুলার পাবলিশ করছে। সেটার ভিতরে আমি একটা নিয়ে আপনাদের কথা বলতেছি। মানে এটা একটু এটা আর কি মোটামুটি যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কম, যেমন এইচএসসির, মানে এইচএসসির ভিতরে যারা, মানে এই জবটা হচ্ছে তাদের, মানে ইউএস বাংলা এইচএসসি পাশে একটা জব সার্কুলার, যেটা আমি এখন আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো। এই হচ্ছে ইউএস বাংলার অফিসিয়াল ওয়েবসাইট। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, এখানে ডিটেলস পেয়ে যাবেন। আমি আপনাদের বলে দিচ্ছি usbair.com, মানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে নিচে যাবেন, সর্বনিচে গেলে একটা ক্যারিয়ার অপশন পাবেন, ওইটা ক্লিক করলে এই যায়, এটা ক্লিক করলেই চলে আসবে এটা, ঠিক আছে? তাহলে একটু আলোচনা করে দিই, বাকিটা ডিটেলসগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবেন। দেশের একমাত্র প্রিমিয়াম এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সে অ্যাভিয়েশন সিকিউরিটি পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলো। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি বা সমমান, মানে এইচএসসির সমমান যেটা হয়। শারীরিকভাবে সুঠম দেহের অধিকারী হতে হবে, মানে শারীরিকভাবে মানে ফিজিক্যাল যেইটা সেটাকে বোঝাচ্ছে। ন্যূনতম উচ্চতা 5 ফিট 8, মানে হাইট আপনার 5 ফিট 8 হতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর, মানে বয়স হতে হবে আপনার সর্বোচ্চ 30 বছর। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সদস্যদের জন্য বয়স সর্বোচ্চ 40 বছর, মানে এই সামরিক বা আধা সামরিক যে বাহিনী থেকে যদি আপনি অবসরপ্রাপ্ত হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ বয়স হবে 40 বছর। এভিয়েশন সিকিউরিটিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে এভিয়েশন সিকিউরিটিতে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এছাড়া আপনি বিনা অভিজ্ঞতা এটা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এভিয়েশন সিকিউরিটি যদি অভিজ্ঞ হন তাহলে আপনি একটা আলাদা বেনিফিট পাচ্ছেন আর কি। বেতন ভাতা, অন্যান্য সুবিধা হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী বেতন ভাতা ও উৎসব বোনাস ইত্যাদি প্রদান করা হবে, মানে অ্যাজ পার কোম্পানি পলিসি, যেটা মানে ইউএস বাংলা যেটা সবার জন্য দিয়ে থাকে সেটাই। বিনামূল্যে দুপুরে খাবার ব্যবস্থা, মানে দুপুরে লাঞ্চ তারা করাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ফ্যাসিলিটির ভিতরে পড়ে। কর্মস্থল হচ্ছে আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, মানে এয়ারপোর্ট যেটা, মানে ঢাকার যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে। এরপরে হচ্ছে মেন বিষয়টা যে যোগাযোগ কীভাবে করবেন। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ এইচআর ডিপার্টমেন্ট ইউএস বাংলা এয়ারলাইন্স, বাসা হচ্ছে 1 রোড হচ্ছে 1, সেক্টর 1, উত্তরা, ঢাকা 1230 বরাবর এই ঠিকানায় আপনাকে সিভিটা ড্রপ করতে হবে, মানে কুরিয়ার হোক কিংবা সহশরীরী হোক আপনি এই ঠিকানায় জমা দিতে হবে। অথবা যদি আপনি এটা মেল করতে চান তাহলে career@usbair.com, usbair.com, career@usbair.com এ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেটা ক্লিক করলে এই ডিটেলসটা পেয়ে যাবেন, সেখানে এই ইমেল অ্যাড্রেসটাও পেয়ে যাবেন, ফুল অ্যাড্রেসটাও পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার ওই লিঙ্কটা ক্লিক করে ডিটেলসটা দেখে নিন। কোনো সমস্যা হলে আমি তো আছি, ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করব। আর খামের ওপরে অথবা ইমেলে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, মানে খামটা যখন জমা দিবেন, মানে আপনার সিভিটা যে খামের জমা দিবেন, সে খামের ওপরে আপনাকে কী পদের জন্য অ্যাপ্লাই করতেছেন। এই যে দেখেন, এখানে বলে দিছে ইউএস বাংলা এয়ারলাইন্স অ্যাভিয়েশন সিকিউরিটি, ঠিক আছে? এটা ওইখানে উল্লেখ করবেন, বা মেল করলে মেলের যে সাবজেক্ট লাইনটা থাকে ওপরে দেখবেন মেল অ্যাড্রেস এবং একটা সাবজেক্টের একটা অপশন থাকে, সেখানে এই অ্যাভিয়েশন সিকিউরিটিটা উল্লেখ করবেন।
ঠিক আছে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর 15 তারিখের ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এ বিষয়ে খেয়াল রাখবেন, 15 তারিখের পরে কিন্তু অ্যাপ্লাই করলে কোনো লাভ হবে না। তো 15 তারিখের পরে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, 15 তারিখের আগে যারা দেখবেন তারা অ্যাপ্লাই করে নিন। এরপরে কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর কোন ধরনের চাকরির ভিডিও পেতে চান সেটাও কমেন্টে জানেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।